নমস্কার, আমি কণিকা। আমার আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর কি বলো তো, ঘুম থেকে উঠে উঠে যখন বাইরে এসেছি তখনই দেখলাম যে কুমড়োটা পড়ে গেছে। তো যেহেতু গাছটা শুকিয়ে গেছিলো, তো দুদিন ধরে ভেবেছিলাম মাকে বলবো যে গাছটা শুকিয়ে গেছে, কুমড়োটা পড়ে যাবে হয়তো যে কোনো সময়। কিন্তু ওটার খেয়াল ছিল না, ভুলে গেছিলাম যেহেতু। তো রাতে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে নিজে থেকেই পড়ে গেছে। আর কালকে বিকেলে না একটু দোকানে গেছিলাম, তো সেই জন্য এই জামাকাপড়গুলো আর গোছানো হয়নি। তো ভাবলাম সকাল সকালে জামাকাপড়গুলো গুছিয়ে তারপর বাকি কাজকর্মগুলো আর করব। তো জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ধ্রুবীর স্কুল ড্রেসটা এটা উপরেই রাখছি, কারণ ওর আবার আজকে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে, ও যাবে হাই স্কুলে পরীক্ষা দিতে। তো চলো, আমার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা একটু গুছিয়ে নেব। এই বিছানায় সারাদিন তো কেউ থাকে না, তো যখন বাবুকে স্নান করাই তো ওকে এখানে বসিয়ে একটু রেডি করিয়ে দিই। তো বিছানা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে ঘরে যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে চেয়ারে বসার জন্য হয়েছে, কারণ চেয়ারে বসলে তারপর পাগুলো না ডেবে ডেবে যায়, কারণ ভিজা ঘর তো সেই জন্য। তো চেয়ার তো আর নির্দিষ্ট এক জায়গায় থাকে না যে একই জায়গায় বসে রেখে বসা যাবে, তো এখানে ওখানে নানা জায়গায় থাকে, তো সেই জন্য ঘরের ভেতরে সব জায়গাতেই ওরকম ডেবে ডেবে যাওয়ার দাগ। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর প্রায় এক মাস হতে গেল একটা বাতাবি লেবু আনা আছে ঘরে, তো আজকাল করে করে আর হয় না ওটা কাটা, তো ভেবেছি ওটাকে আজকে কাটবো। ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে ঘরের সামনে জল দিয়ে তারপর চলে আসছি হচ্ছে মৌরি ভেজা জলটা সেঁকতে। তো এখানে হচ্ছে এক গ্লাস জলের মধ্যে দু চামচ মৌরি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো এটা সেঁকে এখন মাকে দিয়ে আসব। আর যেহেতু এটা খাওয়ার খানিকক্ষণ বাদ চা খাবে, তো সেই জন্য এটা একটু আগে আগে দিয়ে আসি, তারপর স্নান করে চা দিয়ে আসব। তো এটা আমি সেঁকে নিয়েছি, এখন মাকে দিয়ে আসব। তো স্নান সেরে পুজো করে নিয়েছি, আর সকালের খাবারও হয়ে গেছে সবার খাওয়া দাওয়া। তো ধ্রুবীকে রেডি করিয়ে দিয়েছি, আর ধ্রুবী চলে গেছে হচ্ছে পরীক্ষা দিতে, ওর বাবা ওকে নিয়ে গেছে। আর আমি এদিকে ভাবলাম তাহলে দুপুরে রান্নার আগে এই বাতাবি লেবুটাকে কেটে ছাড়িয়ে নিই, কারণ না হলে আজকেও হবে না এটা কাটা, কারণ দুপুরে রান্নায় ঢুকলে এটা আর কাটা হবে না। তো আমার দশা হয়েছে রাবণের মতো, যে কাল কাল করতে করতে রাবণ যেমন স্বর্গের সিঁড়ি করতে পারেনি, তো সেরকম হয়েছে আমার অবস্থা। এই কাল কাল করতে করতে প্রায় এক মাস হতে গেল, আমি এই বাতাবি লেবুটাকে কাটতেই পারছি না। তো আজকে আর কাল করিনি, আজকে দেখেছি আর সঙ্গে সঙ্গে বের করে রেখেছি ফ্রিজ থেকে যে আজকে এটাকে কাটবই। তো এখন আমি এটাকে কেটে ছাড়িয়ে নিচ্ছি, আর যেহেতু বাবু আছে বাড়িতে তো ওকে লবণ দিয়ে দিয়ে দিলে ও খেয়ে নেবে, আর ধ্রুবীর জন্য এটা আলাদা রেখে দিতে হবে, কারণ ও আবার লঙ্কা দিয়ে মেখে খায়। তো এটা আমি ছাড়িয়ে রেখে দেব, আর যেহেতু পরীক্ষা 1.5 ঘন্টার তো চলে আসবে তাড়াতাড়ি, সেই জন্য ও আসার পর ওকে মেখে দেব, এখন এইভাবে ছাড়িয়ে ঢেকে রেখে দেব। তো এটা কার খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কি আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো এটা শুধু শুধু বেশি ভালো লাগে আমার কাছে মাখার থেকে। তো চলো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়াতেও বেশ ভালো লাগে। তো চলো আমি এগুলো ছাড়িয়ে নিই,
তারপর যাব হচ্ছে দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরে রান্না হবে হচ্ছে পুঁই শাক, ছিল পুঁই শাক হবে। আর ধ্রুবী অনেক দিন ধরে বলছে টক শাক খাবে, তো ওর জন্য গাছ থেকে কটা টক শাক তুলে রেখেছি। আর কলার থোর ছিল, তো ওই থোরগুলো ভাজবো। এটাই দুপুরে রান্না হবে। আর ভাত তো সকালে রান্না করেই নিয়েছি বেশি করে, তো চলো এইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন এই জায়গাটা পরিষ্কার করব। আর অর্ধেক কেটেছি, আর অর্ধেক কাটিনি, ওটা রেখে দিয়েছি, কারণ পরে আবার খেতে চাইবে বাবু। এখন খেয়েছে ও, একটু পরে আবার চাইবে খেতে, তো সেই জন্য ভাবলাম ওটা থাক, ওটা বিকালবেলা ছাড়িয়ে দেব। আর এখন এইটুকুই খাক, নাহলে বেশি খেলে আবার পেটে ব্যথা করতে পারে সেজন্য। তো আমার কাটা হয়ে গেছে আর আমি এখন পরিষ্কার করে নিয়েছি, দেখো এখানে এই যে কেটে নিয়েছি। তো ধ্রুবী স্কুল থেকে চলে আসছে আর এসে ফ্রেশ হয়ে নিয়েছে, ওকে দেখিয়েছি, তো ও দেখে তো ভীষণ খুশি, বললো মা তাহলে লঙ্কা দিয়ে মেখে দাও। তো ওকে দুটো লঙ্কা ভেঙে মেখে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটার কোথাও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।